একটা শরণ খেলার মতন জায়গা এইভাবে একটা পরিবেশ পাইছি আমরা, ভালো লাগতেছে। এখানে এসে খুব ভালো লেগেছে, আজকে এরকমের একটা ভালো দিনে এখানে অনেক মানুষজন। এখানে রিভার ভিউ পার্ক, এখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষ এসেছে, আমাদের খুব এনজয় হচ্ছে। এখানে এসে আমাদের খোলা হাওয়ার ভিতরে অনেক ভালোই লাগছে। আমাদের শরণখোলায় দীর্ঘদিন ধরে কোনো পার্ক নেই, কোনো বিনোদনের কোনো জায়গা নাই, এবং হচ্ছে আমরা হচ্ছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ কাটাই, কারণ হচ্ছে শরণখোলায় এত সুন্দর পরিবেশ আর কোথাও নেই। আমরা আগে আমাদের বিনোদনের জন্য সুন্দরবন যেতাম, তারপর হচ্ছে আমরা নদীর ওপারে ইকো পার্ক আছে সেখানে যেতাম, কিন্তু আমাদের শরণখোলায় সর্বপ্রথমে রিভার ভিউ পার্ক। এখানে অসংখ্য মানুষ, অসংখ্য মানুষের ভিড়, এত সুন্দর একটা রিভার ভিউ, মানুষের এত ভিড়, আসলে আমি নিজে দেখে আপ্লুত। আমরা চাই এই জায়গাটা আরও উন্নত হোক, এই জায়গাটা আরও পিস করে দেওয়া হোক, তাহলে মানুষের এখানে ঘোরাফেরা করতে অনেক সুবিধা হবে, আমরা আসে এসেও আমাদেরকে ভালো লাগবে। খুলনা থেকে এসেছি, এখানে একটা পার্ক হবে, মানে পার্ক হয়েছে সেটা শুনে আর কি, তো পরিবেশটা আমার খুব ভালো লাগছে। আমরা আসলে খুলনা থেকে আসছি গেস্ট হিসাবে, এখানে আমার নানা বাড়ি হচ্ছে মোলগঞ্জ। এখানে শুনলাম রায়ন দায় এই বড় ইতলায় খুব সুন্দর একটা রিভার্স ভিউ পার্ক তৈরি হয়েছে, রিভার সাইড পার্ক, ওই জন্য ঘুরতে আসলাম ফ্যামিলি সহ, এসে খুব ভালোই লাগছে। প্রায় তিন দিনে প্রায় লক্ষাধিক দর্শনার্থী এখানে এসেছেন, এবং এখন ঈদের এসে কাটেনি, আজ পর্যন্ত এখানে লোকজন আসছে, পর্যটকরা আসছে এবং এটি ভ্রমণ করে তারা আনন্দ পাচ্ছে। আর ধুলাবালু যে কথাটা, এটি আসলে এই রাস্তাটা এখনও পানি উন্নয়ন বোর্ড আমাদের হস্তান্তর করেনি। পানি উন্নয়ন বোর্ড এই রাস্তাটা হস্তান্তর করলে এটি যখন কার্পেটিং হয়ে যাবে তখন আর এই ধুলাবালুর বিষয়টা থাকবে না। মেরিন ড্রাইভ হতে চলেছে আমাদের এই বলেশ্বরের পার। এই রাস্তাটি দীর্ঘ 16 কিলোমিটার লম্বা, অর্থাৎ এই নদীর পার দিয়ে যখন কার্পেটিং রাস্তা হবে এটা কক্সবাজারের একটা সিনিক ভিউয়ের মতন দেখা যাবে। কেউ পর্যটকরা যদি গাড়ি নিয়ে এপাশ থেকে ওপাশে পল্লী মঙ্গল দিয়ে ওঠা যায় সেখান থেকে কিন্তু উঠতে পারবে।